এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে তো বেশি করে ভালো আছি, কারণ আজকে ফ্রাইডে ইভিনিং এবং আমাকে দেখে বুঝতেই পারছো, ওকে, উই আর অ্যাবাউট টু গো সামওয়্যার। বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদের আর একটু পরে জানাচ্ছি। বাট জাস্ট এইটুকু বলতে চাই, যেখানে যাচ্ছি সেখানে যাবার ইচ্ছা আমার বহু দিন ধরে। ব্যাঙ্গালোর এসে থেকে আমি শম্ভুকে খালি বলতাম যাবার কথা, বাট যাই হোক কোনো রকমভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। যাই হোক, ফাইনালি সেই সময়টা এসেছে, আই এম ভেরি এক্সাইটেড। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করছি কি হলো না হলো। তো এখন আমরা উঠে গেছি ক্যাবে, ই আমাদের ক্যাব আসলো, এখন যাচ্ছি হচ্ছে ম্যাজিস্ট্রিক, সেখান থেকে বাস ধরবো, যেন আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে। বাট কোথায় যাচ্ছি সেটা আর একটু সাসপেন্সে রাখবো, আমি ম্যাজিস্ট্রেটে গিয়ে তোমাদেরকে বলছি আমরা এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়। চলো, আমরা জাস্ট পৌঁছালাম ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ডে, এখন আমরা এখান থেকে বাস ধরবো, তো সেই জন্যই যাচ্ছি সামনের দিকে। গাড়িতে আসতে অনেকটাই সময় নিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, মাঝে আমিও একটা ন্যাপ নিয়ে নিলাম, কারণ সারাদিন কাজের পর একটু টায়ার্ডও লাগছিল। যাই হোক, একটা এখন একটু ঘুমটা হয়ে গিয়ে এখন একটু ফ্রেশ লাগছে, তো চলো আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। বেশ বড় বাস স্ট্যান্ড, আমরা তো একদম পুরো গোলক ধাঁধার মতো হয়ে গেছে, কোন দিকে যাব কিছু বুঝেই উঠতে পারছি না। বাস এদিক ওদিক দেখছি, ইনস্ট্রাকশন দেখে যাবার চেষ্টা করছি। কোথা দিয়ে নামবো, এদিক সাইড দিয়ে? তো টার্মিনাল 1 থেকে আমরা এখন বাস ধরব, তো সেটাই এখন সেদিকেই যাচ্ছি। বাট এত বড় বাস স্ট্যান্ড, মানে বুঝতেই পারছি না কোথা দিয়ে রাস্তা শুরু হচ্ছে আর কোথা দিয়ে শেষ হচ্ছে, এইরকম একটা ব্যাপার। বেশ সুন্দর গোছানো বাস স্ট্যান্ড, আমি ফার্স্ট টাইম এসেছি ম্যাজিস্ট্রেটে, এর আগে কখনো আসা হয়নি। কোথা দিয়ে নামবে? হ্যাঁ, নামার পজিশন আছে, চলো। ফাইনালি একটা সাবওয়ে পেয়েছি আমরা, এখন দেখি টার্মিনাল 1 আমাদের পৌঁছাতে হবে। শম্ভু আগে যাচ্ছে, আমি আছি ওর পিছনে পিছনে ফলো করছি। এই আমাদের বাস, আমরা এখন উঠছি বাসেতে। কোন সিট আমাদের? কি আছে চেক করে না, এখন সিট নিয়ে কনফিউশন চলছে, তো একবার বাইরে যাচ্ছি রিচেক করতে। ফাইনালি আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন বসে আছি একদম সামনের দিকে, আর এটা হচ্ছে বাসটা হচ্ছে সেমি স্লিপার, তোমাদের একটু বাসটা দেখাই, ঠিক আছে? আর এলো, আমরা ড্রাইভারের কাছে বসে আছি। এবার আমরা কোথায় যাচ্ছি তো রিভিল করো। ও আচ্ছা, তুমি এখনো বলনি ওটা? না, এখনো বলিনি। আচ্ছা, তুমি রিভিল করো তাহলে। ওকে, তো আমরা যাচ্ছি তিরুপতি দর্শনে। হ্যাঁ, জয় বাবা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আমি খালি বলতাম, আমি ব্যাঙ্গালোর প্রায় 10 বছর হয়ে গেল, বাট আমি এখনো একবারও যাইনি। আচ্ছা, তো আমাদের দুজনেরই ফার্স্ট টাইম তিরুপতি, আমরা খুব এক্সাইটেড, অনেক দিন ধরে ইচ্ছা, দেখবো তিরুপতি, বাবাকে দর্শন করবো। যাই হোক, ফাইনালি বাবার কৃপা হচ্ছে, আমরা যাচ্ছি।
তো আশা করি সবটাই শেয়ার করতে পারবো। জানি না কতটা ওখানে ফটোগ্রাফি নিশ্চয়ই রেস্ট্রিকশন থাকবে, বাট যতটা সম্ভব হয় বাইরে থেকে হলেও আমরা ক্যাপচার করব, তোমাদের সব কিছু দেখাবো। তো আপাতত শম্ভু একটু তোমাদের বাসটা ঘুরিয়ে দেখাবে। বাসটাও বেশ ভালো, একদম সেমি স্লিপার এসি ক্লাস আমরা পেয়েছি, বেশ ভালো কমফোর্ট, মানে বসে মোটামুটি আমি তো দেখছি ভালো করে মানে হাফ শুয়েই যেতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। বাকিটা তোমাদের শম্ভু দেখাচ্ছে, দেখো। তো এখন আমরা সেরে নিচ্ছি ডিনার, হোমমেড ফুড আমি বানিয়েছি, এনেছি পরোটা, আলু ভাজা আর হচ্ছে লাড্ডু। তো এখন করে নিই ডিনারটা, দেন একটু রেস্ট করব। তো চলো একদম কালকে সকালে আর্লি মর্নিং তিরুপতিতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। তো আমরা এসে পৌঁছে গিয়েছি, বাস থেকে নেমেছি তখন 3:30, এখন বাজে ঘড়িতে প্রায় 3:50, আর এখন আমরা লাইনে দাঁড়িয়েছি দর্শন টিকিটের, বাট প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রাশ। তো জানি না এখন কি হবে, কারণ এখানে প্রচণ্ড ভিড়, মানে অলরেডি এরা গেট বন্ধ করে দিয়েছে, এরপর যারা আসছে আর কোনো রকমই টিকিট পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, বাট উই আর হোপফুল যে আমরা পাবো টিকিটটা। তো চলো লেটস সি, দেখি আগের দিকে গিয়ে কি অবস্থা আগের দিকে। কাছাকাছি চলে এসেছি, মাঝে অনেকটা সময় কেটে গেছে, কারণ দর্শনের লাইনে যে দাঁড়ালাম সেখানে প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছে। আমার তো রীতিমতো দাঁড়িয়ে আমাদের ওখানে তারাপীঠের কথা মনে পড়ছিল, এবং আমরা ওটাই ডিসকাস করছিলাম যে দর্শনের টিকিট পাওয়ার জন্যই এতক্ষণ, জানি না বাবার দর্শন পাওয়ার জন্য কী করতে হবে। তো যাই হোক, ঠিক আছে, কষ্ট না করলে কৃষ্ণকে তো দেখা পাওয়া যায় না। তো এখন আমরা জাস্ট রুমটা বুক করে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা মশালা ধোসা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু এই যে চা খাচ্ছি। ওকে, সকালে এখনও চা খাওয়া হয়নি, ঘড়িতে খুব বেশি সময় হয়নি, এখন 7:30 বাজে।
তো যেই হোক অনেক সকালবেলা যেহেতু আমরা নেমেছি বাস থেকে একটু খিদেও পেয়ে গেছিলো, যার জন্য ব্রেকফাস্টটা আগেই সেরে নিলাম। এখন যাব রুমে, দেন ফ্রেশ হব। ও আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, সেটা হচ্ছে দর্শনের টাইম আমাদের আজকে কোনো রকম দর্শনের আমরা স্লট পাইনি, আমরা পেয়েছি কালকে ভোর 3:00। তো আজকে মোটামুটি ধরো আফটার ডিনার হয়তো রাত্রির 12:00 দিকে আমাদের লাইনে দাঁড়াতে হবে 3:00 আমাদের রিপোর্টিং মন্দিরে। তো জানি না, দেখা যাক। তো ভীষণ করে চিন্তাতেও আছি, কারণ শনিবার তো এখানে প্রচণ্ড রাশ, ওকে প্রচণ্ড ভিড় চারিদিকে। তো যাই হোক, দেখা যাক, আশা করছি সব কিছু ভালোই ভালোই হবে। তো আপাতত এখনের মতো ব্লগটাকে এখানেই শেষ করব, কারণ এরপর রুমে যাব, ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, সেইভাবে তো ঘুম কারোরই হয়নি। তো রেস্ট টেস্ট নিয়ে আবার একটু বিকেলের দিকে হয়তো বেরোবো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে। টিল দ্যাট টাইম, বাই বাই।